তো আমরা এই ক্লকটা এখন জুড়তে যাচ্ছি, দেখেন এই যে এই স্প্রিংটা, স্প্রিংটা কেটে গেছিল, সবাই দেখুন এখানে আঠা দিয়ে জোড়া হয়েছে। এটা হচ্ছে কুইক ফিক্স আটা, মানে এই আটাটা, এটা দিয়ে খুব ভালো কাজ করবে। আমি নিজেও দেখেছি স্প্রিংটা জুড়ছে না, আমি আবার সব হুইলগুলোকে জুড়ে দেখিয়ে দিচ্ছি। এবার এই চাকাগুলোকে ফিট করতে হবে, চাকাগুলোকে ফিট করতেই যাচ্ছি আমি। এখানে এই চাকাটা নিলাম, এটা বসে এইখানে, এটা একটু বাইরে করে বসালাম, এই জায়গাটা মোটামুটি এইভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে যাবে এই হুইলটা, এটা হচ্ছে অ্যালামের জন্য, ঠিক আছে। অ্যালাম হুইলটা বসবে এইভাবে, দেখে নিন একবার, এইভাবে বসবে, দিয়ে এটা এইভাবে ঢুকবে। এই যে এখানে দেখবেন ছিদ্র আছে, এখানে 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 একটা ছিদ্র, এই ঢুকে দিলাম, ঠিক আছে, অ্যালাম হুইলটা বসে গেল। এইবার আমার বাকি হুইলগুলো সব বসবে। এইটা হচ্ছে আমার অ্যালামের হুইলটা, অ্যালামের হুইল বসবে এইখানে, এই দেখুন এখানে একটা ফুটো আছে, এই স্প্রিংটাকে সরিয়ে এই ফুটো এই চাকাটা বসে যাবে, আমি বসানোর পর দেখাচ্ছি। ওকে, এবার আমার বসবে এই থার্ড হুইলটা। থার্ড হুইল মানে হচ্ছে এইটা আমার থার্ড হুইল, সে টু সেন্টার হুইলে পড়ে থাকে, এটা হচ্ছে থার্ড হুইল, এটা হচ্ছে আমার এস্কেপ হুইল, এস্কেপ হুইলটা বসবে এই জায়গাটায় আর থার্ড হুইল বসবে এই জায়গাটা, আমি এখানেই বসিয়ে দেখিয়ে দিচ্ছি। থার্ড হুইল বসে গেছে, এইবার টাইম হচ্ছে এস্কেপ হুইলটা বসান, এস্কেপ হুইল বসিয়ে দিই, এস্কেপ হুইল বসে গেছে, ঠিক আছে, এস্কেপ হুইল বসে গেছে। এইবার আমার কী করতে হবে, এই যে এই যে কেসিংটা আছে এই কেসিংটা বসিয়ে দিতে হবে। তো কেসিংটা আমি বসিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি, এইখানে বসিয়ে দিচ্ছি, বসানোটা দেখিয়ে দিই, যেরকম ক্লোজ আছে এইভাবে ঢোকাতে হবে। এটা ঢুকে গেল, এইটা ঢুকে গেল, আর সেন্টার হুইলটা ঢুকে নিই এখনও, এটাকে বেঁকে ঠিকঠাক মতো পজিশান করাতে হবে। এইটা ঢুকে গেছে, এটা ঢুকে গেছে, শুধুমাত্র এই মেন স্প্রিংয়ের হুইলটা ঢুকিয়ে নিই, মেন স্প্রিংয়ের হুইলটা ঢুকিয়ে দিয়ে আপনাকে দেখাচ্ছি। তো এখানে মোটামুটি সব হুইলগুলো বসানো হয়ে গেছে। এবার এখানে নাট লাগিয়ে এই সন্ন্যাতি বা চাকাগুলোকে অ্যাডজাস্ট করে করে এমনভাবে বসাতে হবে যাতে হুইলগুলো ফ্রিলি মুভ করে। আপনি আমি বসিয়ে দিয়ে পুরোটা দেখাচ্ছি আপনাদের। এবার দেখো এই যে টাইম হুইল কী করে সেট হয়ে গেছে, এবার এই যে টাইম হুইল পুরো সেট হয়ে গেছে, মুভ করছে। এবার নাট বসিয়ে, এবার নাট বসাতে হবে, আমি দুটো নাট বসিয়ে দিচ্ছি, এখানে একটা নাট বসাই, এই যে এই নাট বসিয়ে দিচ্ছি এখানে, এইবার অ্যালামের হুইলটা আমি সেট করে দেখাচ্ছি। এই হুইলটা সামান্য বেঁকে আছে, এই হুইলটা বসে গেছে, দেখতে পাচ্ছেন বসে গেছে। এবার হ্যামারটা লাগাতে হবে এখানে, এই যে এই হ্যামারটা, এটা লাগাতে হবে, হ্যামারটা আমি লাগিয়ে দিচ্ছি। এই যে হ্যামারটা বসানো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দুলবে। এবার স্প্রিংগুলো অ্যাডজাস্ট করে বসাতে হবে, তার জন্য চাবি লাগবে। দেখি এইবার অ্যালামের নাটটা লাগিয়ে দিই, এখান থেকে আমি অ্যালামের নাটটা নিয়ে নিলাম, অ্যালামের নাট বলে ভুল হবে, এই চার নম্বর নাটটা নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। আপনাদের কমপ্লিট অ্যাসেম্বলিটা আপনাদের করে দেখালে খুবই সুবিধা হবে। এই যে বন্ধ হয়ে গেছে, এইবার দেখতে হবে যে অ্যালার্মটা কাজ করছে কি না, ঠিক আছে। এই আমি অ্যালার্মের হুইলটা লাগিয়ে দিলাম, দম দিয়ে দিচ্ছি, অ্যালার্ম হুইল কাজ করছে, ঠিক আছে। এবার টাইমিং হুইলটা দেখতে হবে, এটা ঠিকঠাক করে কাজ করে কি না, এই যে টাইমিংয়ে এটা করে দিয়ে টাইমিং একটা, এই যে স্প্রিংটা বেরিয়ে আছে, স্প্রিংটাকে এর জায়গায় ঢোকাতে হবে। এইবার দম দেওয়া শুরু করো, দম দেওয়া শুরু করবে, এই যে জায়গা ঢুকে গেলো। এবার দেখো এটা হুইল ট্রেনটা রান হচ্ছে কিনা একবার ভালো করে দেখে নাও, তাহলে কোনো অসুবিধা নেই, হুইল ট্রেন রান হচ্ছে। অ্যালার্মটাও দেখিনি, তাহলে দুটোই আমার রান হচ্ছে, ভালোভাবেই রান হচ্ছে, দেখে নিলেন আপনারা ওই। এবার হচ্ছে অ্যালার্মটা টেস্ট করতে হবে, তার জন্য এখানে ওয়াশার নাট এগুলো বসাতে হবে, বসিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার এখানে ওয়াশারটা বসিয়ে দিচ্ছি, ওয়াশারটা আটকাচ্ছি। এবার আমাকে অ্যালার্মটা টেস্ট করতে হবে যে পার্টিকুলার জায়গায় অ্যালার্মটা বাজবে কিনা, এটাকে যত পারবো টাইট করতে হবে, ঠিক আছে, টাইট করে দিলাম। এবার এখানে ছোট যে নাটটা আছে নিয়ে দেখাচ্ছি আপনাদের, এই যে এই ছোট্ট নাটটা, দেখতে এই ছোট্ট নাটটা এখানে লাগাতে হবে, দেখি এখানে লাগিয়ে দিচ্ছি আমি, যতটা সম্ভব টাইট করতে হবে, টাইট না করলে অ্যালার্মটা আমার কাজ করবে না। আমাকে অটোমেটিক্যালি এই স্টপারটা পরে লাগালেও হবে, এবার দেখাচ্ছি আমি, এই যে মুভ করছে, এবার এবার এখানে ঘুরিয়ে দিলাম, এটা আমার অ্যালার্ম সেট হলো। এবার চেক করতে হবে অ্যালার্মটা ঠিক হচ্ছে কি না,
এটা আমি অ্যালামে দম দিলাম, ঠিক আছে। এটার পর এবার আমি মেন স্প্রিংটায় দম দিচ্ছি, দম দিয়ে দেখতে হবে অ্যালামটা কাজ করে কিনা। ফুল ওয়াইন্ডিং করে দিলাম, দেখো এইটা অটোমেটিক মুভ হবে যদি আমার অ্যালার্ম ঠিক থাকে। এখনো সেই জায়গায় আসেনি, আসছে সেই জায়গাটা, এখন আসেনি, একটু দম দিলে আসবে। এই খাঁজটা এখানে এলে এলাম বাজবে, এই যে এই খাঁজটা, এবার এখানটা খাঁজ আছে, খাঁজটা আসুক, খাঁজটা এলো, এখান থেকে খাঁজটা এলে এলাম বাজবে। অ্যালার্ম বাজলো। এবার এই নাটগুলোকে খুলে এই জায়গাটা এইভাবে বসিয়ে দিতে হয়, বসানোর পর আপনাদের দেখাচ্ছি।